ঠিকই বলছিস বন্ধু, কেমিক্যাল যুক্ত আপেল খাওয়াচ্ছে, বদনামুক তো আমরা 1000 টাইম বেটার। Yes. Assalamu alaikum bhaiya. Who is bhaiya? No bhai, no bhaijan, no brother. Only sir. Ji bhaiya. sorry sir. এবার বলো কি হয়েছে। আমরা আপনাকে নতুন ভাড়াটে ওই যে নিচতলায় নতুন ভাড়া আসছি, কিন্তু ওই যে রুমের চাবিটা যদি দিতেন। আচ্ছা, ম্যানেজার ম্যানেজার। Yes sir. চাবি দিস স্যার। এটা কি বাড়িওয়ালার পোলা? বাড়িওয়ালা মারা গেছে, এখন উনি মালিক। এই চান্দেশিলা, এই আস্তে, ওনার সাথে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। কোনো উল্টা পাল্টা করবেন তে কান ধরি আপনারে উঠ বস করাবে। কেন? ছোটবেলায় নাকি কোন সারে তাকে 500 বার কান ধরে উঠ বস করাইছে। এরপরে সে 1 মাস জ্বরে ভুগছে। জ্বর থেকে উঠার পরে মাথায় সমস্যা, যারে তাকে তারে কান ধরে উঠ বস করায়। এই জন্য তো এই বাড়ি ভাড়াটিয়া বেশি দিন থাকে না। বলেন কি কোন কি বোঝেন না, এর আগের ভাড়াটিয়া সারে 100 বার কান ধরে উঠ বস করাইছে। তো আজব মাল রে ভাই, একটু দেখে দেখে রেখেন। আপনি ভালো থাকবেন। কাগজ গেল দিস্তা তিস্তা কলম গোটা ছায়, চিঠির উত্তর দিস রে বন্ধু, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়। কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা ছয়, কাগজ গেল দিস্তা দিস্তা কলম গোটা। এনি প্রবলেম বয়? নো প্রবলেম স্যার। এই এই, নো প্রবলেম মানে নো প্রবলেম কি? দুনিয়া সমস্যা ভাই। ভাই ভাই, হু ইজ ভাই? নো ভাই, নো ভাইজান, নো ব্রাদার। শ্যামরা চলবো? শ্যামরা শ্যামরা, এ কানে ধর, কানে ধর, 80 বার রোড বস করবি, কানে ধর। ভুল হয়ে গেছে। অনলি স্যার, এবার বলো তোমাদের প্রবলেম কি? কোনো প্রবলেম নাই, সব ঠিকঠাক, পরিপাটি একদম। এই এই, প্রবলেম নাই মানে? হিসুয়া না করলে কত সমস্যা। রুমের মধ্যে একটা ফ্রিজ নাই, বাথরুমে বদনা নাই, বদনায় আমরা নাই, বদনায় আমরা নাই। আমি কখন এসব বলছি? হ্যাঁ, বিটলামি করবি না, একদম বিটলামি করবি না কইলাম। ওই যে আমি যখন কাজ করতেছিলাম তখন গুনগুন করে কস নাই। এই কানে ধরো, জি কানে ধরো, হ্যাঁ কানে ধর, উঠবস করবি, উঠবস না। এটা কি হলো? এবার প্রতীকে উঠবস করলাম। প্রথমবার প্রতীকে ঠিক আছে, এরপরে কিন্তু প্রকৃত উঠবস করতে হবে। হ্যাঁ, প্রকৃত অরিজিনাল। কি রে বাপ, হ্যাঁ বাড়িওয়ালা ভাড়াইটারে কাম ধরে উঠবস করায়,
খারাপ লোক তো এই বেটা এইখানে আমি এক মুহূর্ত না অসম্ভব হ্যাঁ এই বেটা এই এই আপনাদের না বলছি বাড়িওয়ালার সামনে উল্টাপাল্টা কথা বলবেন না এর মাথা অনেক গরম থাকে এরপরে উল্টাপাল্টা কথা বললেন কেন এই আপনি যাই না শুনে এরকম করছেন যাই না শুনে আমগুলো ফাঁসাইছেন মিয়া আপনি আসলে খারাপ মিয়া বুঝছেন আমার পক্ষে বললেন থাকা যাবে না আমি গেলাম না না অসম্ভব আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি স্যার ম্যাডামের সাথে কথা হয়েছে স্যার ম্যাডামের ক্লাস শেষ হইলে ম্যাডাম কলেজ থেকে একাই চলে আসবে স্যার জি স্যার আসতেছি স্যার জি স্যার শুন এই যে দেখছিস না অল্প বয়সে বাড়িয়ালো হয়ে গেছে হ্যাঁ মাথায় চুল নাই গরম গরম খুব গরম কিন্তু আমি বাসা খুঁজতেছি দেখিস নতুন বাসা পেলে চলে যাব ঠিক আছে তুই থাক আমি ঘুরে আসি থাক কলেজে পড়া ম্যাডামের নাম শুনছো তুমি আর যাইবা ফাপর বাস্তি নি আমি হ্যালো জান আজকে দুপুরে কি লাঞ্চ করছো জান হ্যাঁ খাসির কলিজা মুরগি ভোনা বাবা না আমি আমি খেয়েছি নজরুল ভাই হ্যাঁ আমি নজু মণ্ডল দেখছেন না ফোনে কথা বলতেছি আচ্ছা জান শোনো আচ্ছা রাখি জান হ্যাঁ রাখতে তো মন চায় না বাই বাই টাটা রাখি বাই বাই টাটা রাখি শোনা বাই আচ্ছা শোনেন এই বাড়িওয়ালার সামনে আমাকে ম্যানেজার সাহেব বলবেন আর তা না হলে বুঝতেই তো পারছি ওই তো জানি তো কান ধরে উঠবস উঠবস তো আচ্ছা ইয়ে আপনাদের ওই ম্যাডাম এখন কিসে পড়ছে বলেন তো আমাদের ম্যাডাম এবার অনার্স পাস করছে আর এশা ম্যাডামের মতন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা নাই আর তার চেহারা কারিনার বাপ এই বাপের সাথে দেখা করার কোনো ব্যবস্থা ভুলেও একথা মুখে এনেন না মনে মনে রাখেন আর তা না হলে বুঝতেই তো পারছে ওই তো কানে ধরে উঠবস উঠবস তো আরে ধর ওসব নিয়ে আপনি টেনশন করবেন না সব জায়গায় তো সিস্টেম আছে বুঝতে পাচ্ছেন আপনি এতক্ষণ পরে লাইনে আসলেন তো এগুলো আমি দেখতেছি আপনার ব্যবস্থা আমি করতেছি আপনি যদি একটু একটু বুঝছেন না রাখেন কি খান না খান না খাইতে খেতে শুকাইয়া গেছেন কিরকম অবস্থা আপনার আপনি এদিকটা দেখেন মানে আমি আপনাদের বাসা ভাড়া নিছি তো পরিচিত হতে আসলাম আর কি ও আচ্ছা আসুন ভেতরে আসুন পরিচিত হতে এসেছেন ভালো কথা কিন্তু আপনার স্যার থাকলে না আসাটাই ভালো ওটা তো জানি এমনি আপনি ফ্ল্যাটে একাই উঠেছেন না ঠিক একা না ওই আমার সাথে একজন ডেবুরচি আছে ডেবুরচি আপনি তো বোঝার কথা না ওই যে বাবুরচি থাকে না রান্না বান্না করে ওদের সাথে ড্যাক ড্যাকসি ধরে যায় আর কি ও ডেবুরচি আচ্ছা তাই বলুন আর আপনি মানে আমার কথা কি বলবো নিজের কথা কি নিজে বলতে পারি তারপর আপনার খাতিরে বলি আর কি ওই আমি পোশাক নিয়ে কাজ করি আর কি মেয়েদের ও আমি দর্জি বাহ গ্রেট আমি তাহলে তো এখন থেকে আমার সমস্ত ড্রেস আপনাকে দিয়ে বানাবো না না আপনি মানে বুঝতে পারেন না আসলে দর্জি পোশাক বানায় মানে আমি আসলে ওকে ডিজাইন দিয়ে সহায়তা করি আর কি ও বানায় আমি ডিজাইন আমি ডিজাইনার একজন ডিজাইনার আর কি ডিজাইনার আমি এখন আপনি তো দুইটা পায়জামা নিয়ে ডিজাইন করছি বুঝছেন সামনের সামার আর উইন্টারে দুইটা পায়জামা একটা হচ্ছে সামারে মেয়েরা শর্ট জামা পরে কিন্তু শর্ট তো পায়জামা পরে না একটা শর্ট পায়জামা ডিজাইন করছি আর কি শর্ট হ্যাঁ শর্ট পায়জামা আর উইন্টারের জন্য একটা যেটা ডিজাইন করছি সেটার নাম দিয়েছি হচ্ছে আমি চশমখুর কি হ্যাঁ আমার ডিজাইনের নাম চশমখুর চশম চশমখুর এটা যখন আপনি পরবেন আপনার পায়ের সাথে পুরো মাখনের মতো লেগে থাকবে এটা বিশ্বাস করেন মাখনের মতো আচ্ছা আপনি একটু বাইরে থাকেন তো একটু ডানি কি হচ্ছে শু আপনি আপনি মডেল হচ্ছেন না কেন থ্যাংক ইউ সো মাচ
কিন্তু কেমন করে বলুন? আরে কেমন করে মানে আমি আছি না, আমি ডিজাইনার কি জন্য? আমি আপনাকে মডেল বানাবো, বাংলাদেশের এক নম্বর মডেল বানাবো আমি আপনাকে। সিরিয়াসলি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম, ইউ মাস্ট ওয়েলকাম 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 বেড়া ফাপর বাদ। সারাদিন ঘরের একটা কাম করে না বাসা বাড়ির, আমি পায়ের গাম মাথা উড়ে খাড়ি আর হ্যাঁ গান গায়ে গায়ে ঘুরে বেড়ায়। মাইকেল জ্যাকসন হইব, মাইকেল জ্যাকসন ভাই কয়ে ডাকবো। ওয়েলকাম 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 খারে খাবি কত খা, বাড়ি ভরে চাইলানিছি, সারাদিন কাজের কথা ভুলে গিয়েছি। খারে খাবি কত খা, বাটি ভরে চাইলানিছি, সারাদিন কাজের কথা ভুলে গিয়েছি। খারে খাবি কত খা, খারে খাবি কত খা। মুরগি এত হেভি সুন্দর। আমাদের স্যার গ্রাম থেকে 10টা মুরগি আনছিল, 9টা মারা গেছে, এই একটাই আছে। এই একটা মুরগি যে স্যারের কি প্রিয়, দেখছেন না ঝুটিটা কেমন, একদম নবাব সিরাজউদ্দৌলা মুরগির মতন। তাই নবাব সিরাজউদ্দৌলা মুরগি পালতো নাকি? পালতো মনে, আর পাললে মনে এমনই হইতো। দেখছেন না গায়ের কালার কি সুন্দর, মনে আছে বিউটি পার্লার থেকে সাজাই নিয়েছে কমল, পুরো আপনার স্যারের মতো। আচ্ছা মুরগির কালার বাদ দেন, ঈশা ম্যাডামের কালার বলেন তো। ঈশা ম্যাডামের কালার, কারেন্ট অফ হলে কোনো মোমবাতি লাগে না, তার গায়ের কালারে সারা ঘর উজ্জ্বল জ্বলজ্বল জ্বলজ্বল করে। আচ্ছা তার সাথে দেখা করার উপায় কি? দূর মিয়া, ভুলেও এ কথা মুখে আনবেন না। তবে তবে সিস্টেম একটা আছে, একটু মাল পানি খরচ করা লাগবে আর কি। দেখা করতে আবার কিসের খরচাপাতি? দূর মিয়া, এই আপনাদের জামিল স্যার, উনি তো এই মাল পানি খরচ করেই দেখা করছে। বলেন কি কত দিছে? উনি উনি দিছে 500 টাকা। ওই ফকিরনি মাত্র 500 টাকা দিছে? এই ধরেন 515 টাকা রাখেন, দেখা করার ব্যবস্থা করেন। দশটা টাকা দেন তো। রাইতে আবার ডিম খাইতে হবে তো। ও ডিম ছাড়া ঘুমা। হ্যাঁ ডিমির পয়সাও নেই। আমি যে কে তোমার তুমি তা বুঝবে না। যে আমি সজল, আপনাদের বাসায় নতুন ভাড়া আসছি। ও আচ্ছা আচ্ছা, দেবুরচি। আসেন ভেতরে, আসেন আসেন বসুন। থ্যাংক ইউ। আমাকে দেবুরচি বলছে কে, ওই ফোরজিটা না? ফোরজি? আরে দর্জির পিছনে পিছনে ফিতা নিয়ে ঘুরে বেড়ায় বেটা, ফোরজি না তো কি আশ্চর্য! আমারে কিনা দেবুরচি বলে? আপনিই বলেন, এই এই রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করে এমন শেফ এই দুনিয়ায় কয়জন আছে? কেউ নাই, একমাত্র আমি। এই আমি এইসব এক্সপেরিমেন্টগুলো চালাই। বাও, তাহলে তো আপনার কাছ থেকে অনেক মজার মজার ডিশ খাওয়া যাবে। এতক্ষণে কিন্তু আপনি একটা ভালো কথা বলছেন, যাবে না মানে 100 বার যাবে, 1000 বার যাবে। এই যে যেমন ধরেন আমি এখন নতুন একটা এক্সপেরিমেন্ট চালাইতেছি একটা ওয়েলকাম ড্রিঙ্কসের উপর, এই ওয়েলকাম ড্রিঙ্কস বানানোর ইন্সপিরেশন আমি কোত্থেকে পাইছি জানেন? মোলেনজোলা মোজার রোল। মোজার রোল? মোজার রোলও না, ভেজিটেবল রোলও না, মোলেনজোলা মোজার রোল। এটা একটা ইটালিয়ান ডিশ, হেভি টেস্টি, ভাবতেছি আপনার একদিন খাওয়া দিব। নি কি বলছেন, আপনার কথা শুনে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে।
এখনই খাইতে ইচ্ছা করতেছে আপনার? আপনার এখনই খাইতে ইচ্ছা করতেছে? আপনি আমারে দুইটা দিন সময় দেন বুঝছেন না? এক আর দুই দুই দিনের মধ্যে যদি আমি আপনার এই সুখ খাওয়াইতে না পারছি তাহলে আমি আমার আমার নাম চেঞ্জ করে ফেলাম বুঝছেন? দুইটা দিন সময় দেন আমারে। সরি সরি না ঠিক আছে দুই দিন। হ্যাঁ জলদি আসো না মিনু, আমার ভালো লাগে না। কি আমার মেও, কি আনছো আমার জন্য? আমি তোমার জন্য এনেছি হৃদয়। তোমার হৃদয়ে তুমি থাকো, আমি যাই। এই শোনো শোনো শোনো, নতুন ভাড়া কি আসছে নিশ্চয়ই? ভালোবাসা বহুরূপী তাকে চেনা তো যায় না, ভালোবাসার মৃত্যু রীতি তাকে মাপা তো যায় না। আমি দেখালো মনে তরে কেমনে দেখবি তুই? দশ ইঞ্চি ইট দেখাম। আরে আমার কাছে তো কিছুই নাই। দোল খাবে আমি দূর থেকে দেখবো। ওরে দোল খাও না রে, তুই এসা যদি তোমার ইজি চেয়ার হয় তাহলে হলো আমার আমার পাংখা তাহলে তোর শৈশবগুলো দেওয়ার দরকার নাই, এসব দেওয়ার দরকার নাই। তুই এখন বালিশের মধ্যে মাথা গুজা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখা যা।
এই ব্যাগ নিয়ে কোথায় থেকে আসলেন? আরে এর মধ্যে ভালোবাসা আছে ভাই, ভালোবাসা নিয়ে আসছি, এক ব্যাগ ভালোবাসা এসা ম্যাডামের জন্য। এক ব্যাগ ভালোবাসা? ওই দেখি ও মা, তো ব্যাগের মধ্যে ফুল ভরে এনেছেন কেন? আরে ভাই টেকনিক্যাল সমস্যা আছে রে ভাই, দেবুরচি দেখলে সমস্যা বুঝছেন, দেবুরচি দেখলে বাড়িওয়ালা দেখলেও তো সমস্যা। একটা কথা বললেন, এ আমাদের মুসা ইব্রাহিম হিমালয়ের প্রতি ভালোবাসা দেখে হিমালয় উঠছে, আর আপনি ভালোবাসার জন্য একটু কান ধরে উঠবাস করতে পারবেন না? পারবো না মানে? 100 বার পারবো, 1000 বার পারবো। ধরেন আপনি তো ধরেন, আর আপনার জিনিসটা তো আমি দেখতেছি বুঝছেন না, আপনার সব জিনিস আমি দেখতেছি। রাখেন যান, আপনি একটু সিঁড়ির নিচে ব্যাগটা রেখে আসেন। হ্যাঁ কিন্তু ওই ডেবুরচি দেখলে সমস্যা, আপনি একটু পরে আসেন। ওকে কি হাসানো কারবার রে ভাই, দিলাম বেগুন জুস, হইল ম্যাঙ্গো জুস, বাথরুম থেকে আয় দেখি অরেঞ্জ জুসের কালার হয়েছে, 7 কালার জুস বানাইলাম নাকি, রেইনবো জুস। এটা এটা কি? আপনার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি আছে এই ব্যাগে? এতে ভালোবাসা, ব্যাগ ভর্তি ভালোবাসা শুধু আপনার জন্যে। আমি খুলে দেখি। মুরগি, এই আপনার ভালোবাসা? মুরগি মানে খুব ফুল গেল কই? এটা নিশ্চয়ই দেবর্তির কাজ। আরে রাখেন আপনি দেবর্তি, আগে মুরগি সরান আমার রুম থেকে। আপনার মুরগি মানে আমি আপনার কাছে যেতেছিলাম বুঝছেন, আমি গেছি দেখি মুরগিটা আপনাকে খুঁজতেছে, মুরগি বলতেছে কক কক টাকু কই টাকু কক 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 কক। হ্যাঁ কারলে 1000 রুপি বসলো। হ্যাঁ অবশ্যই স্যার। আমার আমার মুরগি কই? আপনারা বলছেন কান্দরতে জন্য মুরগি ছেড়ে কান্দরছি। আরে কোথা আমার মুরগিটা ধরে নেবে, মুরগিটা ধরো, তোমার কান্দর রুপি বসলো, তোমার মুরগিটা ধরো। না স্যার আমি 1000 বার না 5000 বার কান্দরব। তোমারা ধরতে হবে না রে ভাই, মুরগিটা ধরো ভাই, মুরগিটা ধরো। না স্যার
এক মাসে ভাড়া মাফ করে দেবো। মুরগিটা ধরো, মুরগিটা ধরো। হ্যাঁ, দুই মাস। আচ্ছা দুই মাস, মুরগিটা ধরবে, মুরগিটা ধর। এটাই বুঝি আপনার ওয়েলকাম ড্রিঙ্ক? শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা এই জুসটা কি কি দিয়ে বানানো হয়েছে? বেগুন দিয়ে, বেগুন, বেগুন জুস। বুঝছেন এই বেগুন জুস বানাইতে টাইমিংটা কিন্তু জরুরি, খুব জরুরি। কান কান আপনার আপনার জরুরি জুস খান। কেন, ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এত ভালো জুস একা খাবো কেন, আপনিও খান। আপনি যে এত ভালো আমি জানতাম না, বুঝছেন। এই যে আমি আমি যে এই জায়গাটা দিয়ে খেয়েছি, আপনি এই জায়গা দিয়ে খান, আরো অনেক মজা লাগবে, প্লিজ খান। আপনি এই জায়গাটা দেখেছেন না? আর কিছু আনছি। এই ফুলগুলো না আরো সুন্দর লাগছে। সুন্দর লাগছে? যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার। এইবার দেখো আমি তোমার জন্য কি স্যুপ বানাই, বুঝছো? এমন স্যুপ বানাবো না, মনে করো স্যুপের এক চামচ যদি একটা মরা মানুষের মুখে ঢুকায় দাও, মরা মানুষও কাফনের কাপড় থেকে মুখ বাইর করে কইব ভাই আরেক বাটি দেন না, খাইলেই বুঝবা। ঠিক আছে বানাও তোমার স্যুপ, কিন্তু এইবার স্যুপটা কি দিয়ে বানাবে? এইবারে স্যুপটা মনে করো শুটকি রইব, শুটকির স্পেশাল ডিশ, বুঝছো? খাই বানাও, তুমি বানাই, বানাও দেখো। ওকে ড্রাইভার, পকেটে কি টাকা হবে? না টাকা নেই, না হইলে নাই। আরে পকেটে নাই, রুমে তো আছে। বলেন না কি হয়েছে, ঘটনাটা কি বলেন। রনি স্যার ম্যাডামের জন্য স্যুপ বানাচ্ছে, শুটকি স্যুপ। কি, রনি এসার জন্য শুটকির স্যুপ বানাচ্ছে? আমার আগে রনি খাওয়াবে শুটকির স্যুপ? এই দেখেন সারাদিন খেটে খেটে ওর জন্য চশমখুর পায়জামা বানাইছি, চশমখুর পায়জামার চশমখুর মডেল আমি বানাবো, এসাকে তার স্যুপ খাওয়ার আগে মডেল আমি বানাবো, আমি বানাবো মডেল। Thank you.
এটা তোমার জন্য। আমার জন্য? ধরো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি দেখি খুলে। হ্যাঁ প্লিজ। ওয়াও। কালার দেখলে কুয়ে দেওয়া যায় যে এটা কে বানাইছে। আমি ছাড়া এই দুনিয়ায় কেউ আছে এরকম স্যুপ বানানোর? মাছ একটাও দেখা যায় না, কাইটটা পুরো কুড়ি কুড়ি। আভিজাত্যের ছোঁয়া আছে আমার হাতের ছোঁয়া, খাইলে নিশ্চিত প্রেম হবে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। তোমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ। বাহ, খুবই ডিফারেন্ট। খুবই টেস্টি। না মানে ওনার জন্য একটা গিফট আনছিলাম তো। কই দেখি। না মানে ওনার জন্য আনছি, ওনার হাতেই দেই। আরে তোমাকে দিতে বলছি দাও। এটা তুমি এসে ম্যাডামকে গিফট দেওয়ার জন্য নিয়ে আসছো না? এটাও? হ্যাঁ না স্যার। এগুলো তুমি এসা ম্যাডামকে গিফটের জন্য নিয়ে আসছো? গুড, ভেরি গুড। এবার তুমি আমাকে বলো, আমার এই শর্ট প্যান্ট আর এই লুঙ্গি তুমি কবে ছাদ থেকে চুরি করছো? চুরি বলো তো স্যার। আরে চুরি বলে তো চুরি, কানে ধরো। প্রতীকী উদ্বোস করি? না, প্রকৃত উদ্বোস করো। প্রকৃত কতবার? যতক্ষণ প্রকৃতি না ডাক দেয়। প্রকৃতি ডাক দেয় মানে? একবার ডাক দিলে বুঝতে পারবা। উদ্বোস করো। ভাইজান কি সুটকি স্যুপ বানাচ্ছেন নাকি? একটা জাপানি ডিশ বানাইতেছি, কাটসু বুশির মতো গেরা। অনেক জটিল স্যুপ বুঝলেন, গন্ধে কিন্তু সারা বাড়ি ভরে গেছে। এই জটিল স্যুপ কিন্তু আমি একটু খাবো। তুই জলদি বেড়া মিনু পাখি রে। একটা শর্ট পায়জামা, একটা চশমখোর পায়জামা। চশমখোর পায়জামা কি বলো? বাহ দারুণ তো। জান তোমার পছন্দ হয়েছে? যাও না একটু পরে আসো। তাহলে তুমি দাঁড়াও, আমি পরে আসি। আচ্ছা। জান খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যুপ স্যার, এসা ম্যাডামের জন্য। কি না মানে আপনাদের জন্যই, এক বাটি আপনার জন্য, এক বাটি এসা ম্যাডামের জন্য। ছুটকি স্যুপ স্যার, ছুটকি একটু খাই দেখেন।
জটিল স্যুপ। মনে করেন এক চামচ রয়ে মরা মানুষের মুখের ভিতরে ঢুকাই দিবেন, মরা মানুষ তাজা যাবো গা। তারপর মনে করেন কাফনের কাপড়ের ভিতর থেকে মুখটা বাই করে দেবো, আরেক বাটি দেন না ভাই। দেখি একটু এটু খাই দেন। সুটকির স্যুপ হ খাবো হ। প্রথম প্রথম একটু হেঁচকে উঠবো স্যার, তারপরে আর একটু খান ঠিক আছো, তারপরে এটার কি টেস্ট। এর টেস্ট আমি পেয়ে গেছি, তুমি এবার খাও। আমি খাও খাও ছুটকির জটিল স্যুপ খাও। খাও স্যার খাও। বাড়ি নিয়ে যায় গাছ খাই স্যার। না না ও ম্যানেজারটা একটু খাইতে চাইছিল স্যার। না তাকে দিতে হবে না, তুমি খাও খাও। নাক মুখ ধরে খাও, মরে গেলে কোনো সমস্যা নাই, মুখের মধ্যে একটা মুখ ঢেলা দিব আবার তাজা হয়ে যাবা। খাও আলু খাবো স্যার, বড় বড় হেঁচ সুপ আছে। এবার আমি যাই স্যার, আবার দেখবো না স্যার, আবার দেখা হবো স্যার। খাই খাই যাও। খেলাই নানছস না আমার ভাগ্যে তো কোনো মায়া নাই রে সাপ। আর কিছু বাকি নাই রে জামাল, সব শেষ। না না শোন, আজ বহুত এসে চোর পুলিশ, এবার চল। কই যাবো হাসপাতালে? হাসপাতাল তাইলে ঠাকুর কাছে যাই, দুজন বুক ফুলে দাঁড়াই, হেজারে পছন্দ করব আশা তার। ঠিক আছে, এতদিনে আমার ছোট ভাইয়ের মতো একটা কথা কই ছাত্র জামাল কোলাকুলি করায়, ঈদ মোবারক। চল চল। তুমি এখানে? জি আমি মিনুর কাছে আসছি। আরে মিনু তো গতকালকে এক ছেলের সাথে পলায় গেছে। বলেন কি? আমি তো ভাবছিলাম তোমার সাথে পলাইছে, তা শুনছি মিনুর পিছনে নাকি খুব টাকা পয়সা খরচ করতাম। ভাই এতদিন মানুষের ঠকায়ে মিনুরের টাকা পয়সা অনেক কিছু দিছি, আজকে মিনু আমারে ঠকাইল। টাকা যেভাবে আসে সেভাবেই চলে যায়, শুধু আলু ফিটা থেকে যায়। আসি ভাই। স্যার কোথা থেকে আসলেন? স্যার খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো ভালো। হ্যাঁ ভিতরে যাও তো। হ্যাঁ যাও, উপরে যাও। এই এই ঘটে গিয়া কানে ধরো। কান ধরবো কেন? আমার এটা কো স্যার, আর আমার বোরের নাম ধরে ডাকো। হ্যাঁ তুমি 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 কইরা কথা কও। হ্যাঁ ঘটনা কি? বউ মানে সান্দিসুলা কয় কি? আমার বউ? ওই মিয়া মাথা ভর্তি চুল নেই, এখন পর্যন্ত বিয়া করতে পারি না মিয়া। আপনার মাথায় একটা চুল নেই বিয়া করে বয়েছেন, লজ্জা করে না মিয়া? মাথায় গন্ডগোল নিয়ে বিয়া করতে নাই বলছেন? আজকেই আসলে তালাক দিন, আমি আসলে বিয়া করুম। ওই তুই এতক্ষণে কি কস, তুই বিয়া করবি মানে? আমি কি বাইশাইছি বেটা? আমি কি তাহলে উড়াল দিয়েছি? তুমি উড়াল দিয়েছ।
শোনা প্লেন দিয়ে আইছো এটা তো আমার দেহার বিষয় না আরেকজনের গার্লফ্রেন্ড বাংলায় যেতে চাও আমি আর বলছি না তালাক দিতে আমি আজকে এসারে বিয়ে করব বিয়ার ফুল কিনার টাকা নেই আরেকজনের বউ লয়ে যাব গায় ওই চান্দি ছেড়ে ভাই 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 বন্ধু ওই বন্ধু এসা আমগুলোকে এরকম করলো কে কদি হ্যাঁ মজা লইছে রে বন্ধু মজা লইছে আমরা মজার মানুষ হয়ে গেছি ভালোবাসার এই মূল্য বেটা আর ওই ম্যানেজার হালায় এই সুযোগে আমার কাছে টাকা খাইছে টাকা বেশি হয়ে গেছে হালার পকেটে হ্যাঁ ম্যানেজার এসে আমার মানুষকে আমি অনেক ঠকাইছি আমি মানুষকে ঠকিয়ে আমার গার্লফ্রেন্ডে অনেক কিছু দিছি গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে চান্দুর পুত্র চান্দার দেশ দেখাই দিব আরে দাঁড়া